হাওড়ার পাঁচলায় জাতীয় মহিলা কমিশন নির্যাতিতা বিজেপি মহিলা প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ। আজকে জাতীয় মহিলা কমিশন হাওড়ার পাঁচলায় যায়, সেখানে নির্যাতিতা বিজেপি মহিলা প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ। বিজেপি মহিলা প্রার্থীর সঙ্গে কথা রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি নির্যাতিতা বিজেপি মহিলা প্রার্থীর সঙ্গে কথা বলেছিলেন। ভোটের দিন বিজেপি প্রার্থীকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ ওঠে হাওড়ার পাঁচলায়। রেখা শর্মা আজকে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নির্যাতিতা বিজেপি মহিলা প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনের দিন ওই মহিলা প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছিল, তার সঙ্গে আজকে দেখা করেন রেখা শর্মা। শুভাশিস রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। শুভাশিস, রেখা শর্মা আজকে ওই মহিলা প্রার্থীর সঙ্গে দেখা করেছেন, কি বলেছেন তিনি মহিলা প্রার্থীর তরফ থেকে বা কি বলা হয়েছে? দেখো শুক্লা, আজকে এই মহিলা চেয়ারপারসনের যিনি রেখা শর্মা তিনি গেছিলেন এবং পাশাপাশি প্রিয়াঙ্কা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা কেজরিওয়াল উনিও গিয়েছিলেন। এবং ওই যে নির্যাতিতা মালদার যে নির্যাতিতা, সেই নির্যাতিতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। যেটা আমরা যেটা ওই চেয়ারপারসনের থেকে জানতে পেরেছি যে তিনি ওই যে নির্যাতিতা তিনি কিন্তু বলেছেন তাকে কিন্তু রেশন জল এগুলি ওই এলাকায় নিতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি যেটা আতঙ্কে এখনো কিন্তু তিনি আতঙ্কে রয়েছেন এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে এইরকমটাও অভিযোগ এনেছেন। সেই পাশাপাশি এই চেয়ারপারসন যখন ওই এলাকায় যান সেই সময় এলাকার মানুষজন কিন্তু তাকে তার কাছাকাছি চলে আসেন এবং তাদের সেই এলাকার মানুষজনের সাথেও কথা হয়। এলাকার মানুষের যেটা দাবি যে এই যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি ওই নির্যাতিতা কিন্তু ঠিক বলছে না। প্রথমেই তাদের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল হয়, তারপরে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মারধর করে বলেও তারা কিন্তু জানায়। মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি কিন্তু জানান যে দেখুন আপনারাও মহিলা উনিও মহিলা, ফলে আপনারা দুজন মহিলা যখন তখন আপনারা ওকেই গার্ড করবেন, ওকেই এ করবেন, উনি যাতে সুস্থভাবে ভালোভাবে এই এলাকায় থাকতে পারেন। পাশাপাশি তিনি এটাও কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে এই ধরনের ঘটনায় সঠিক তদন্ত আদৌ হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে সেটা সঠিক তদন্ত করা দরকার এবং এই সমস্ত ঘটনাটা। উত্তরপ্রদেশে নানা কাণ্ড কারখানা ঘটে, গণধর্ষণ হয়, মারামারি হয়, খুন জখম হয়, কোনো কমিশন যায় না। বাংলায় তারা আসে, তার কারণ হচ্ছে বাংলায় বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া, বিজেপির শাখা সংগঠন গণসংগঠন হিসেবে এইসবগুলো আসে, ফলে এগুলো সব রাজনীতি করতে আসে। আর এগুলো পরে তার দেখা যায় যে সব রাজনীতির কথা বলছে, এদের কোনো বাস্তব ভিত্তি নেই, কথাবার্তার অপ্রাসঙ্গিক। करना पुलिस का काम है, हुआ नहीं हुआ और हुआ तो कैसे हुआ और कौन करने वाला है, किसने कपड़े फाड़े, वो इन्वेस्टिगेट करेगा। कोई भी महिला इस हद तक झूठ नहीं बोल सकती कि मेरे कपड़े फाड़े गए और ऐसा हुआ है, तो कहीं ना कोई वीडियो या कोई ना कोई कैमरा होगा जिसमें ये पता चलेगा। प्रॉपर इन्वेस्टिगेशन मांगता है और बड़े दिन हो गए हैं, अभी तक इन्वेस्टिगेशन क्यों नहीं हुआ या 164 का बयान क्यों नहीं हुए वो देखने चाहिए, अभी तक नहीं हुए हैं, आज वो होंगे। यहाँ पे एक पूरा ही दो पॉलिटिकल पार्टी का ऐसे लगता है डिवीजन है और इस बीच में कितना इसको सत्य के ऊपर चल पाएगी पुलिस, मुझे थोड़ा शक है, क्योंकि प्रेशर सब तरफ से पड़ेगा उनको। मेरे को सिर्फ इसकी सेफ्टी सिक्योरिटी मैटर करती है और इनका जो रहना, जैसे यहाँ वो कह रही है पानी नहीं भरने दिया जा रहा या राशन नहीं लेने दिया जा रहा, उसका ध्यान रखना पड़ेगा और पुलिस को इसकी हेल्प करनी पड़ेगी। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।